নমস্কার, আমি শ্রী রাজদেব শঙ্করাচার্য সকলকে অভিনন্দন, ভালোবাসা, স্নেহ ভরা আশীর্বাদ ও প্রার্থনা। সবাই ভালো থাকুন। আজকে আলোচনার বিষয় হচ্ছে 1429 বাংলার বছর অনুসারে 12টি রাশি কেমন যাবে, তার মধ্যে এই মুহূর্তে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিশ্বরাশি। বিশ্বরাশির আলোচনায় যাব, তার আগে সকলকে একটা কথাই বলবো, অনুষ্ঠানের প্রথম থেকে মনোযোগ সহকারে দেখুন এবং কি বলা হচ্ছে সেটার উপরে গুরুত্ব দিন। বছরটি আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারে 100-এ 100। আলোচনা শুরু করছি। প্রথমে আমরা শুরু করি শারীরিক অবস্থা দিয়ে। 1429 বাংলার বছর অনুসারে গ্রহের যে অবস্থান রয়েছে তাতে বিশ্বরাশির শারীরিক অবস্থা কিন্তু মোটের উপরে ভালো যাবে না। নানাবিধ শারীরিক সমস্যা, পেটের থেকে শুরু করে নার্ভের, বাতের থেকে শুরু করে ব্যথা এবং বিভিন্ন আঘাতের মধ্যে দিয়ে রোগ বৃদ্ধি, সেটা মানসিক হোক শারীরিক হোক, এই জায়গায় কিন্তু সমস্যার সৃষ্টি করবে। এবং বিশ্বরাশির জাতক জাতিকেরা খুব ভালো মনের মানুষ হয়, তারা খুব ভালো আবেগপ্রবণ হয় এবং স্বপ্নময়, স্বপ্ন দেখতে ভালোবাসে। এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এরা সর্বদা চেষ্টাও করে, কিন্তু শরীর যদি ঠিক না থাকে তাহলে স্বপ্নকে কিন্তু বাস্তবায়িত করা যায় না, আর মন যদি ভেঙে যায় দীর্ঘ সমস্যার কিন্তু সৃষ্টি হয়। তাই শরীরের দিকে কিন্তু নজর দিতে হবে। আর্থিক সঞ্চয়ের জায়গায় বলবো আয় এবং ব্যয় অধিক পরিমাণে হলে পরেও সঞ্চয়ের কিন্তু একটা পূর্ণ সুযোগ রয়েছে। তার মানে অ্যাসেট করতে কিন্তু আপনি পারবেন চাইলে পরে। যদিও বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তীরে এসে তরি ডোবে, অর্থাৎ সে কিন্তু শেষ পর্যন্ত কাজটাকে সম্পূর্ণ করতে পারে না, পরাস্ত হয়ে পড়ে। তার জন্য গুরুজন ব্যক্তির পরামর্শ নেওয়া বা কারোর পরামর্শ নিয়ে গন্তব্যস্থলে আগানোটা বাঞ্ছনীয়। শিক্ষার জায়গায় যদি দেখি, অতি উত্তম শিক্ষার জায়গা হবে, স্বপ্নময়, স্বপ্নের পূর্ণ আকার দিতে পারবেন। যে সকল জাতক বা জাতিকারা মেডিকেল সংক্রান্ত শিক্ষার সঙ্গে যুক্ত হবেন বা ম্যানেজমেন্টের শিক্ষার সঙ্গে যুক্ত হবেন বা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সঙ্গে যুক্ত হবেন, তাদের জন্য কিন্তু বেটার আমি বলবো, যে সকল জাতক বা জাতিকারা গবেষণা করতে চাইছেন, শিক্ষার জন্য বিদেশে গমন করতে চাইছেন, শিক্ষার জন্য রাজ্যের বাইরে পড়তে যেতে চাইছেন, তাদের জন্য পূর্ণ সুযোগ থাকবে। শিক্ষাতে চাকরি বা ব্যবসা, চাকরি নিয়ে কিন্তু একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে। যে সকল জাতক বা জাতিকারা বর্তমানে চাকরি করছেন, তাদের ইনক্রিমেন্ট নিয়ে, তাদের প্রমোশন নিয়ে, তাদের চাকরিতে স্থানান্তরিত নিয়ে সমস্যা দেখা দিতে পারে, বা যারা চাকরির ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করছেন তাদের সমস্যা আসতে পারে। কিন্তু যারা ব্যবসা করছেন তাদের জন্য ভালো, টেনশন করার কিছু নেই, নতুন পরিকল্পনা, নতুন ব্যবসা আপনাকে লাভদায়ক ফল দেবে। তবে পার্টনারশিপ ব্যবসা থেকে কিন্তু সতর্ক বাণী রইল। যে সকল জাতক বা জাতিকারা প্রেম করেন বা প্রেম করতে চাইছে তাদের জন্য কিন্তু শুভ বলা যেতে পারে, তবে এই মুহূর্তে বিবাহ না করাটাই বাঞ্ছনীয়। যদি বয়স অধিক হয়ে থাকে তাহলে বাধ্যতামূলক যদি করতেই হবে এরকম মনে হয়, জ্যোতিষীর পরামর্শ নেওয়াটা
সর্ব আগে প্রয়োজন আছে। জটক বিচারে যদি উপযুক্ত দেখা যায় তাহলে বিবাহের মঞ্চে যাওয়া উচিত। যে সকল জাতক বা জাতিকারা শিল্প কলার সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে অভিনয় হতে পারে, সেটা হচ্ছে গান বাজনা হতে পারে, সেটা নৃত্য হতে পারে, সেটা হস্তশিল্পী হতে পারে, সেটা চিত্রশিল্পী হতে পারে, যে কোনো শিল্পীর সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু আমি বলবো আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা 100-এ 100 রয়েছে। তাই নিজের গন্তব্যস্থলকে কখনো বিমুখ করবেন না, অর্থাৎ গন্তব্যস্থলে কিন্তু অগ্রসর হতে থাকুন এবং নিজের ক্রিয়েটিভ ওয়ার্ল্ডটাকে সুন্দর করে সাজাবার চেষ্টা করুন। স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখান, স্বপ্ন জেগে দেখুন, বাস্তবে পরিণত হবে, গ্যারেন্টি দিচ্ছি। যে সকল জাতক বা জাতিকারা চাষের সঙ্গে যুক্ত রয়েছেন, একটু সমস্যা হতে পারে, তাই বুঝে শুনে চাষাদিবাদ করাটাই প্রয়োজন আছে। প্রাপ্তির ক্ষেত্রে বলবো, বিষরাশির জাতক জাতিকাদের তেমন কোনো প্রাপ্তি না থাকলে পরেও নিজের চেষ্টা বলে লোনের পরিপ্রেক্ষিতে কোনো গৃহ বা ফ্ল্যাট কেনার একটা পূর্ণ সুযোগ রয়েছে, বা গাড়ি টু হুইলার বা ফোর হুইলার যদি কিনতে চান তাহলে পরেও ভালো ফল পাবেন, বা যারা গাড়ির সঙ্গে ব্যবসা করতে চাইছেন গাড়ি ব্যবসা, তাদের জন্য কিন্তু আমি বেটার বলবো। বিষরাশি সাধারণত আমরা যদি দেখি তাহলে পরে শুক্রের রাশি এবং এখানে চন্দ্র কিন্তু খুব ভালো ফল দেয়, তাই চন্দ্র যেহেতু ভালো ফল দেয়, নিয়মিত প্রতিদিন রাত্রে শোয়ার আগে চন্দ্রকে মাতৃরূপে প্রণাম করে বিছানায় শুতে যান। দু নম্বর, নিয়মিত ডান হাতেতে যদি পঁয়ত্রিশ সুতোর মধ্যে হলুদ লাগিয়ে রবিবার করে বা শুক্রবার করে পড়তে পারেন বা ধারণ করতে পারেন, তাহলে পরে অতি উত্তম ফল পাবেন। পূর্ণিমা এবং অমাবস্যাতে নিরামিষ খাওয়া, শুক্রবারেতে নিয়মিত যদি সাত্বিক আহার করতে পারেন, যেরকম বিভিন্ন ধরনের মিষ্টান্ন বা লুচি হালুয়া ইত্যাদি ইত্যাদি, এবং এই একই রকম খাবার যদি চারপায়ের পশুকে খাওয়াতে পারেন বা অসহায়কে বা দরিদ্রকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু শুভ ফল পাবেন। যে সকল জাতক বা জাতিকার ছক অনুযায়ী কেমোত্রম যোগ বা মাঙ্গলিক দোষ রয়েছে, তাদের জন্য কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে, নচেত কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। আর যে সকল জাতক বা জাতিকার বুধাদিত্য যোগ রয়েছে, তারাও জ্যোতিষীর পরামর্শ নিন, তাহলে কিন্তু এই বছরটা আপনার রাজযোগের বছর হতে পারে, তাই এই জায়গাটাকে কাজে লাগান। আর সকলের জন্য একটা কথা বলবো, যে গ্রহগত যদি কোন রকম দোষের সঙ্গে আপনারা যুক্ত হয়ে তাকে ইতিপূর্বে জানতে পেরেছেন, গ্রহের যদি কোনো দোষ কাটাতে চান তাহলে পরে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু নিয়মিত পূর্ণিমা অমাবস্যা বা পুণ্যতিথিতে একাধিক হোম যজ্ঞের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের কবচ করে থাকি এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের অশুভ যোগ কাটিয়ে থাকি। বা কারোর যদি মনে হয় রত্ন কিনতে চান বা স্টোন কিনতে চান, বা কেউ যদি মনে করেন যে রুদ্রাক্ষ কিনতে চান, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। বা কেউ যদি মনে করেন বাস্তু দোষ কাটাতে চান বা বিভিন্ন ধরনের পুজো বাড়িতে করাতে চান, তাহলেও কিন্তু যোগাযোগ করতে পারেন, অবশ্যই আপনি সুফল পাবেন এবং আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটবে। 100-এ 100 বলছি, নমস্কার।